সালটা তখন 2001। সবে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে নতুন স্কুলে ঢুকবার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়েছিল। রাস্তার ধারে স্কুল হওয়ার সুবাদে বাবা মারা এখানেই ভর্তি করালো আর কি। নতুন স্কুল, নতুন ব্যাগ, নতুন বই খাতা, বেঞ্চ, নতুন ডেস্ক, সবকিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি। কিন্তু ভয়, ভয় যে পিছু ছাড়বার নয়। ধনঞ্জয় স্যার আমাদের ইতিহাস নিতেন, প্রথম বিশ্বযুদ্ধ পড়িয়ে চলে গেলেন, ওটাই পরের দিনের পড়া থাকবে। কিন্তু মুখস্থ বিদ্যে তো চিরকাল আমার বাঁধিয়ে রাখবার মতন। রুটিন চেক করে দেখলাম পরের দিনেও ইনি আছেন। এনার পিরিয়ড অ্যাটেন্ড করা মানে স্বেচ্ছা মৃত্যু ছাড়া আমার কাছে আর কিছুই নয়। যথারীতি পরের দিন পড়া পারলাম না, মার খেলাম, যা হয় আর কি। কিন্তু কোনো এক বছর উনি রিটায়ার হয়ে গেলেন। তারপরে কোথায় আছেন, কেমন আছেন, কে জানে, কোনো খবরই নেই। বিভূ স্যার অদ্ভুত স্যার ছিলেন, খুব মজা করতেন, কাউকে মারতেন না চট করে, কিন্তু যদি রেগে যেতেন খুব মার মারতেন। কিন্তু ওই স্যারের একটা জিনিস আমার খুব ভালো লাগতো, উনি মারবার পর জিজ্ঞেস করতেন, কিরে লাগেনি তো, কেন করিস বলতো এরকম বদমাইশি। উনিও একদিন চলে গেলেন স্কুল ছেড়ে। সুব্রত আমার এক বন্ধু, 5 থেকেই পড়তাম তখন, ক্লাস 11 কে 12, খুব মজা করতাম আমরা, একসঙ্গে বসতাম, ইয়ার্কি ঠাট্টা যা হয় আর কি। স্কুল থেকে বেরোবার আগেই ছেলেটা মারা গেল, তখন ক্লাস 11 কে 12 পড়ি। ছেলেটার মারা যাবার কারণ জানতে পারলাম না। স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর তো আরো একটা ঘটনা শুনেছিলাম। নিরঞ্জন প্রামাণিক আমাদের পলিটিক্যাল সায়েন্স নিতেন, ওই স্যারের ভিডিওটা একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল একদিন। স্যার সামনের দরজা দিয়ে ক্লাসে ঢুকতেন, আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা স্যারের অ্যাপিয়ারেন্সটাই সাংঘাতিক ছিল। স্যার কোনোদিন কারোর গায়ে হাত তুলতেন না, আমি তো অন্তত দেখিনি। ব্যাস হাতটা ধরা পড়ে গেল, স্যার বলে নেই কোথায় যাচ্ছিস, ক্লাস কর। মারেননি কিন্তু উনি, কলেজে পড়ি বোঝায় তখন, শুনলাম উনি নাকি সুইসাইড করেছে, গায়ে আগুন লাগিয়েছে। একজন স্যার হলেন সুবিক স্যার, অদ্ভুত মানুষ, ওনার পিরিয়ডে আমরা ঘুমোতাম, কাউকে কোনোদিন মারতেন না, কোনোদিন রাড়তে দেখিনি মানুষটাকে। একদিন একটা মজার ঘটনা ঘটেছিল, স্যার টিফিন শেষ হয়েছে, আমি ওপরে উঠছি, স্যারের সঙ্গে দেখা একতলায়, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এবার আমাদের ওয়ার্ক এডুকেশনে ফার্স্ট এড বক্স লাগছে, স্যার বললেন না না এখন কি এখন লাগবে। ওপরে উঠে গিয়ে স্যারকে একই কথা জিজ্ঞেস করলাম, স্যার আমাদের কি ফার্স্ট এড বক্স এবারে লাগবে? কি বলছিস লাগবে না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইরকম এরকম ধরনের ছিলেন উনি। কিন্তু এই বছর দেড়েক হবে বোধ হয় শুনলাম উনি কাকদ্বীপের ওদিকে কোনো একটা জায়গায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এগুলোর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, ভালো মানুষগুলোই ভগবান নিজের কাছে টেনে নেয়। স্কুলে যখন পড়তাম ভাবতাম কবে বেরোবো স্কুল থেকে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর বুঝলাম ওটাই আসল সময় ছিল, ওটাই ওটাই মধুর সময় ছিল। দিন চলে যায়, দিন তো আর ফিরে আসে না, স্কুল লাইফও চলে যাচ্ছে, সত্যি মধুর স্মৃতি, বাঁধিয়ে রাখা স্মৃতি সেই দিনগুলো।